গুড মর্নিং স্টুডেন্টস, হাউ আর ইউ টুডে? আশা করি তোমরা বাসায় নিয়মিত পড়াশোনা করছো এবং তোমরা গত ক্লাসের হোমওয়ার্কগুলো কমপ্লিট করে ফেলেছো, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা গতদিনের ছড়াটা আবার আজকে একটু রিভাইজ করব, ঠিক আছে? তাহলে চলো শুরু করে দেই। সো জানো আমাদের কবিতার নাম স্বাধীনতা, লিখেছেন সিরাজুল হক। আমার সাথে সাথে বলবে, স্বাধীনতা কাকে বলে? বলতে পারো তুমি? স্বাধীনতা নয় তো শুধু এক খণ্ড ভূমি? স্বাধীনতা মানে হচ্ছে বুক ফুলিয়ে চলা। স্বাধীনতা মানে হচ্ছে সৎ সাহসে বলা। ভেরি গুড, তোমাদের মধ্যে অনেকেই এটা মুখস্থ করে ফেলেছো, তাই না? হ্যাঁ, তোমরা গুড বয়েজ অ্যান্ড গার্লস। তাহলে চলো এবার আমরা দুই লাইন করে প্র্যাকটিস করব, ঠিক আছে? আমাদের কবিতার নাম হচ্ছে স্বাধীনতা, লিখেছেন সিরাজুল হক। স্বাধীনতা কাকে বলে, বলতে পারো তুমি? স্বাধীনতা নয় তো শুধু এক খণ্ড ভূমি? স্বাধীনতা মানে হচ্ছে বুক ফুলিয়ে চলা। স্বাধীনতা মানে হচ্ছে সৎ সাহসে বলা। ভেরি গুড, তোমরা এটি মুখস্থ করে ফেলবে এবং ছোট্ট একটি ভিডিও করে আমাকে ইনবক্স করবে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে চলো এবার আমরা বর্ণতে যাই। এখন আমরা বর্ণ পড়ব, ব্যঞ্জন বর্ণ, ঠিক আছে? গতদিন আমরা পড়েছিলাম, হ্যাঁ, ল পর্যন্ত, তাই না? ম, অন্তস্থ জ, বয়শূন্য র, ল। এবার আমরা পড়ব তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, হ। তাহলে আমার সাথে সাথে বলবে, তালব্য সতে শাপলা, শাপলা ফোটে বিলের জলে, মূর্ধন্য সতে সার, সার ছুটেছে দড়ি খুলে, দন্তস্বতে সিংহ, সিংহ মামা ডাকছে জোরে, হতে হাঁস, হাঁস খেলছে দিঘির পাড়ে। আবার বলতো আমার সাথে, তালব্যস্বতে শাপলা, শাপলা ফোটে বিলের জলে, মূর্ধন্য সতে সার, সার ছুটেছে দড়ি খুলে, দন্ত সতে সিংহ, সিংহ মামা ডাকছে জোরে, হতে হাঁস, হাঁস খেলছে দিঘির পাড়ে। ভেরি গুড, তাহলে আমরা এবার প্রত্যেকটি বর্ণ দিয়ে দুটি করে শব্দ শিখব, ঠিক আছে? বলো তো আমার সাথে, তালব্যস দিয়ে শাপলা শালিক, মূর্ধন্য স দিয়ে সার চাষি, দন্ত স দিয়ে সিংহ সূর্য, হ দিয়ে হাঁস হাতি। ভেরি গুড, তাহলে আমরা কি শিখলাম? তালব্য স দিয়ে শাপলা শালিক, শাপলা ফোটে বিলের জলে, মূর্ধন্য স দিয়ে সার চাষি,
ষাঁড় ছুটেছে দড়ি খুলে, তন্তস দিয়ে সিংহ সূর্য। সিংহ মামা ডাকছে জোরে, হ দিয়ে হাঁস হাতি। হাঁস খেলছে দিঘির পাড়ে, ভেরি গুড, তোমরা সবাই অনেক ভালো পেরেছ। তাহলে চলো তো আমরা ম থেকে আরেকবার পড়ি। মতে ময়ূর, আমার সাথে সাথে বলবে, মতে ময়ূর। ময়ূর নাচে পেখম মেলে, অন্তস্থ যতে জব, জব বুনেছি সবাই মিলে, বয়সূন্য রতে রাজহাঁস। রাজহাঁসটি সরু গলা, লতে লাটিম, লাটিম নিয়ে করছি খেলা, তালুপাশতে শাপলা, শাপলা ফোটে বিলের জলে, মধ্যাহ্নতে সার, সার ছুটেছে দড়ি খুলে, দন্তস্বতে সিংহ। সিংহ মামা ডাকছে জোরে, হতে হাঁস, হাঁস খেলছে দিঘির পাড়ে, ভেরি গুড। তোমরা এগুলো মুখস্থ করে ফেলবে, ঠিক আছে? তাহলে চলো আজকে তোমাদের হোমওয়ার্ক দিই, ঠিক আছে? এবার তোমাদের বাড়ি কাজ হবে। ঠিক এরকম দেখতে একটি ওয়ার্কশিট তোমাদের দেওয়া হয়েছে, এটি বের করি। লেখা আছে, নিচের শব্দগুলো থেকে ম খুঁজে বের করি, ঠিক আছে? নিচের শব্দগুলো থেকে তোমাদের ম কোথায় খুঁজে বের করতে হবে। যেমন এখানে দেখো তো কয়টি শব্দ আছে, 1, 2, 3, 4, চারটি শব্দ রয়েছে, তাই না? ঠিক আছে, প্রথমে রয়েছে মূল। দেখো তো এই শব্দে ম কোনটি, এই যে প্রথমটা ম, তাই না? এবার তুমি ময়ে গোল দাগ করবে, ঠিক আছে? এখানে আছে কমলা, এবার খুঁজে দেখো তো ম কোথায়, এই যে, তাই না? হ্যাঁ, তাহলে এখানে তুমি গোল দাগ করবে। এভাবে তুমি সবকটি ওয়ার্ডে ম খুঁজে বের করবে এবং গোল একটি দাগ দিবে, ঠিক আছে? এবার চলো পরে কাজে যাই। নিম্নোক্ত বর্ণগুলো ছবি সহ রং করি। এবার এই বর্ণগুলো ছবি সহ তোমাকে রং করতে হবে। বাহ, দেখো এখানে কি সুন্দর একটি ময়ূর রয়েছে, এটি অনেক সুন্দর করে কালার করতে পারবে তোমরা। তাহলে মতে ময়ূর, অন্তস্থ জ তে জব, বয়সূন্য র রাজহাঁস, লতে লিচু, তালপশতে শাপলা, মধ্যাহ্নতে সার, দন্তস্বতে সিংহ, হতে হাঁস। ঠিক আছে, তাহলে এগুলো তোমরা রং করে ফেলবে, ঠিক আছে? এবং আমার কাছে সময় মতো জমা দিবে। সো এভরিওয়ান, স্টে সেফ অ্যান্ড হেলদি। আশা করি তোমরা আমার ক্লাসগুলো এনজয় করছো। হ্যাভ এ গুড ডে, গুড বাই।